রেশন কার্ড ব্লক হওয়ায় মিলছে না রেশন সামগ্রী। রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন গ্রামের বাসিন্দারা। হরিহরপাড়ার ধরমপুর এলাকার ঘটনা। শুক্রবার সকালে ধরমপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় দুয়ারে রেশন বিলি করছিলেন এলাকার রেশন ডিলার। অভিযোগ, বহু গ্রাহকের রেশন কার্ড ব্লক হওয়ায় তাদের রেশন সামগ্রী দিতে অস্বীকার করেন রেশন দোকানের কর্মীরা। তারপর প্রায় ঘণ্টা চারেক ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। আমার বাড়িতে আপনার সাতখানা কার্ড, আমার চারখানা ব্লক হয়ে গেছে। দিয়ে আমি ব্লক কেন হবে, আমি তো মাল আগাগুড়ি পাচ্ছি, তো না তো ব্লক হয়ে গেছে। আমি কেন ব্লক হবে, তো ব্লক হয়ে গেছে তুই মাল পাবি না। আমি দুটো মালের মাল নেবো না, আমি সব মাল নেবো, তারপর আমি যাবো এখান থেকে। তো বলছে তোর মাল এসছে কিন্তু মাল তুই পাবি না, মাল তাহলে পাবি না, তাহলে কোথায় যাবে, তা গোডাউনে যাবে। তাহলে কেন গোডাউনে যাবে মাল? আমার 10টা কার্ড, তো আমি 8টা কার্ডের মাল পাই, আর দুটো কার্ড তাই আমাকে ট্রান্সফার করে দিয়েছে ডিলার অবদা বিলেছে, যে 6 মাস থেকে আজকে মাল পাইনি। আজকে বলছে যে দুটো কার্ড আমার লাতিনির কার্ড দুটো ট্রান্সফার ব্লক হয়ে গেছে। আমার আজকে 5খান কার্ড আছে আমার ফ্যামিলিতে, আমি 5খান কার্ডের মাল প্রতি মাসে পাই। হঠাৎ করে আজকে বলছে যে 3খান কার্ডের মাল বন্ধ হয়ে গেছে, কার্ড বন্ধ হয়ে আছে। তাহলে কার্ড যদি আমার বন্ধ থাকলে তাহলে আমার কার্ডের মাল আসলো কী করে? ডিলারবাবু বলতে চাইছে যে মাল এসেছে, মাল আমি দিতে পারবো না, আমার মাল যায়, আমার স্টক জমা থাকবে আমার গোডাউনে। তাহলে আমার মাল আসলো আর গোডাউনে যাবে কেন? খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছই হরিহরপাড়া থানার পুলিশ। ফের রেশন সামগ্রী বিলি করা শুরু হয়। রেশন ডিলারদের দাবি, রেশন কার্ডের সঙ্গে আধার সংযোগ না থাকায় অনেকের কার্ড ব্লক হয়ে গেছে, ফলে দপ্তরের নির্দেশ অনুযায়ী সামগ্রী দেওয়া যাচ্ছে না, যার ফলে এই সমস্যা তৈরি হয়। রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নাই, সেই জন্য ব্লকটা হয়েছে। যাদের 5 বছরের বয়স বেশি হয়েছিল তাদের কার্ড ব্লক হয়ে গেছে, যাদের 5 বছরের নিচে ছিল এখন 7 বছর 8 বছর বয়স হয়ে গেছে সেদের কার্ড ব্লক হয়েছে।